বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাইরিনা গাঙ্গুলি কিচেন। আজ আমার রেসিপি হচ্ছে বেগমতি চিকেন। চলো দেখাই তোমাদের আমি কি কি নিয়েছি। বেগমতি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি, আর এরম ভাবে টুকরো করে নিয়েছি। তোমরা ছোট বড় করে নিতে পারো চিকেনটা। এখানে নিয়েছি ধনে পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ফোড়ন দেওয়ার জন্য ছোট এলাচ আর লবঙ্গ। এখানে কাজু বাদামটা ভিজিয়ে নিয়েছি, সামান্য হলুদ দেবো, জিরে আর ধনে এখানে 1 চামচ করে 2 চামচ মেশানো আছে, এটা নুন, এটা 2 চামচ গোলমরিচ, এটা আদা জিরে বাটার পেস্ট। এই দিয়ে আমি বেগমতি চিকেনটা বানিয়ে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আমি এই যে কাজুটা দেখিয়েছি ভিজিয়ে রেখেছি, এটা আমি পেস্ট করে নেব। কাজুটা আমার পেস্ট করা হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দেবো। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, এটা একটু গরম হবে, আমি এই ধনে পাতাটা ফুটিয়ে নেবো, এটা ডাইরেক্ট দেবো না, ফুটিয়ে তারপর এটা পেস্ট করে দেব। জলটা আমার ফুটে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে রাখা ধনে পাতাটা ছেড়ে দেবো এর মধ্যে। এই ধনে পাতাটা জলের মধ্যে 3 মিনিট ফুটিয়ে নেব। গরম জলের মধ্যে এই ধনে পাতাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা করার জন্য আমি খানিকটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে ধনে পাতাটা তুলে নেব। কড়া বসিয়ে এতে আমি রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি, এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা, এটা আমি 3 মিনিট নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটার পেস্ট, এটা একটু নেড়ে যাতে গন্ধটা চলে যায় সেইভাবে 2 মিনিট নেড়ে নেবো। এবার আমি সব মশলা 1-1 করে দিয়ে দেবো, জিরে ধনে গুঁড়ো দেখিয়েছিলাম 2 চামচ সেটা দিয়ে দেবো, দিয়ে দেবো গোলমরিচ দেখিয়েছিলাম 2 চামচ দিয়ে দেবো, দেবো সামান্য হলুদ একদম এইটুকু, আর দেবো লবণ, এটা আমি ভালো করে নেড়ে নেবো। এর মধ্যে আমি কাজুর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা 5 মিনিট নাড়বো, তারপর আমি চিকেন দেবো। আমার এখানে এটা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো এতে। চিকেনগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা যাতে সব কিছুর মধ্যে মিশে যায় সেইভাবে নেড়ে নেবো। এটা আমি 5 মিনিট এইভাবে কম আঁচে রেখে দেবো যাতে তেলটা ছাড়ে। যতক্ষণ আমার চিকেনটা হচ্ছে এদিকে আমি ধনে পাতাটা পেস্ট করে নেবো, ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা। এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, চিকেনটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, চিকেনটা আমার 70% মতন হয়ে গেছে। এবার এতে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে নেড়ে নেবো। এবার এটা আমি কম আছে 10 মিনিট ফুটতে দেবো। এখানে আমার বেগমতি চিকেনটা রেডি হয়ে গেছে। আজ আমার রেসিপি বেগমতি চিকেন। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।